পাবলিক ওয়াইফাই ব্যবহারে নিরাপদ থাকবেন যেভাবে। রেস্তোরাঁ ঢোকার পরপরই অনেকে ওয়াইফাই পাসওয়ার্ড সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েন। বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ থাকায় ইচ্ছামতো অনলাইনে টু মারেন তারা। আর তাই তো ক্রেতাদের আগ্রহ বিবেচনা করে বেশিরভাগ রেস্তোরাঁ বা সেবা প্রতিষ্ঠান বিনামূল্যে ওয়াইফাই ব্যবহারের সুযোগ দিয়ে থাকে। কিন্তু পাবলিক ওয়াইফাই সেবা ব্যবহারে ইমেল, সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট আইডি ও পাসওয়ার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট সহ ব্যক্তিগত বিভিন্ন তথ্য চুরির আশঙ্কা থাকে। কারণ অনেক সময় পাবলিক ওয়াইফাই নেটওয়ার্কের নিরাপত্তা তেমন শক্তিশালী হয় না, ফলে সাইবার অপরাধীরা চাইলেই পাবলিক ওয়াইফাই থেকে বিভিন্ন তথ্য চুরি করতে পারে। তবে বেশ কিছু কৌশল অবলম্বন করলে পাবলিক ওয়াইফাই ব্যবহারের সময় নিরাপদ থাকা যায়। সঠিক ওয়াইফাই নেটওয়ার্কে যুক্ত হওয়া। অনেক সময় সাইবার অপরাধীরা কোনো প্রতিষ্ঠান বা স্থানের নাম দিয়ে আলাদা ওয়াইফাই নেটওয়ার্ক চালু করে। নাম ও পাসওয়ার্ডে মিল থাকায় ভুল করে অনেকে সেই নেটওয়ার্কে যুক্ত হন। ভুয়া এসব নেটওয়ার্কে ব্যবহারকারীদের পাসওয়ার্ড চুরির জন্য ভুয়া ওয়েবসাইটের পাশাপাশি বিভিন্ন কৌশল অবলম্বন করা হয়, ফলে ব্যবহারকারীরা নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশের জন্য অ্যাকাউন্ট আইডি ও পাসওয়ার্ড লিখলেই সেগুলো চলে যায় সাইবার অপরাধীদের দখলে। এজন্য পাবলিক ওয়াইফাই ব্যবহারের সময় সঠিক নেটওয়ার্কে যুক্ত হতে হবে। তথ্য বিনিময়ের সতর্কতা। এয়ারপোর্ট সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পাবলিক ওয়াইফাইয়ে যুক্ত হতে হলে অনেক সময় নিবন্ধন করতে হয়। মূলত নিরাপত্তার জন্য এ পদ্ধতি অবলম্বন করা হয়। তবে এ পদ্ধতি কাজে লাগিয়ে ব্যবহারকারীদের ইমেল ঠিকানায় বা সামাজিক যোগাযোগ মাধ্যমে লগ ইন করতে বাধ্য করে সাইবার অপরাধীরা। এর মাধ্যমে ব্যবহারকারীদের বোকা বানিয়ে তথ্য সংগ্রহ করে তারা। আর তাই কোনো প্রলোভনে গুরুত্বপূর্ণ কোনো তথ্য পাবলিক ওয়াইফাইয়ে দেওয়া যাবে না। অনলাইন ব্যাংকিং খুব বেশি প্রয়োজন না হলে পাবলিক ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে অনলাইন ব্যাংকিং বা আর্থিক লেনদেন করা যাবে না। পাশাপাশি HTTPS সমর্থন ছাড়া কোনো ওয়েবসাইটে প্রবেশ করা থেকে বিরত থাকতে হবে। ফরগেট নেটওয়ার্ক। ওয়াইফাই নেটওয়ার্কের পরিধি অনেক দূর পর্যন্ত থাকতে পারে, এ কারণে রেস্তোরাঁ থেকে বের হওয়ার আগে মুঠোফোনে ফরগেট নেটওয়ার্ক নির্বাচন করে পাবলিক ওয়াইফাই নেটওয়ার্কের সুবিধা বন্ধ করতে হবে। একই সঙ্গে মুঠোফোনে স্বয়ংক্রিয় সুযোগ সুবিধা প্রয়োজন ছাড়া বন্ধ রাখতে হবে। এসব সতর্কতা মেনে না চললে আপনার অজান্তেই আগে ব্যবহার করা বিভিন্ন ওয়াইফাই নেটওয়ার্কের সঙ্গে মুঠোফোন যুক্ত হয়ে যায়। VPN ব্যবহার। পাবলিক ওয়াইফাই ব্যবহারের সময় ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা VPN এর সাহায্যে তথ্য নিরাপদ রাখা সম্ভব। কারণ ভালো মানের VPN এ ব্যবহারকারীদের তথ্য কোড যুক্ত বা এনক্রিপ্ট করে বিনিময় করা হয়, এ কারণে সহজে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে পারে না সাইবার অপরাধীরা।